রসুল ছিলেন আর তিনি জাতির দ্বিতীয় পিতা ছিলেন তাহলে জাতির প্রথম পিতার নাম কি বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জাতির দ্বিতীয় পিতা হচ্ছেন হযরতে নূহ মুসলমানদের পিতা হবে সর্বোচ্চ চারজন জোরে বলেন কয়জন চারজন আর আমাদের নিজস্ব ব্যক্তিগত পিতা হচ্ছে একজন কয়জন আমাদের প্রথম আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আমরা মুসলিম জাতির দ্বিতীয় পিতার নাম কি বলেন তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তৃতীয় নাম্বার মিল্লাতের পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জোরে বলেন আল্লাহু আকবার তৃতীয় নাম্বার মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এরপরে আমাদের চতুর্থ নাম্বার পিতা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদের নিজস্ব ব্যক্তিগত যেই পিতা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে মুসলমানদের পিতা কয়জন চারজন কত জোরে বলেন কয়জন মুসলমানদের পিতা সর্বমোট পাঁচজন একজন ব্যক্তিগত আমাদের নিজের পিতা আর একজন হচ্ছে নবীদের মধ্যে চারজন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদি পিতা দ্বিতীয় পিতা এরপরে মিল্লাতের পিতা এবং সম্মানিত পিতা করে দুনিয়ায় পাঠিয়েছেন এই পাঁচজন ছাড়া মুসলমানদের আর কোনো পিতা হতে পারে না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান يُؤْمِنَ قَوْمُكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَعِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুরই বাদগুলা চর ভেস
ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তানে ভাই কেউ, ঠিক না? বালুর ওই বাঘগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তানে ভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা, ঠিক না? মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বগুড়া জেলা শাহজাহানপুর থানা জালশোকা বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাসনাইল মোহাম্মদ আবু হাসান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমি প্রায় মাহফিলের একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে এই, আপনারা তো বিড়াল চেনেন, বিড়াল চেনেন না? অনেকের মনে ধারণা থাকতে পারে এরকম যে এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা কি ওয়াজ করবে, এই ধারণা কি আছে মনের মধ্যে? প্রিয় ভাইরা, আমি যে উদাহরণটা দিই সেটা হচ্ছে, আপনারা তো বিড়াল চেনেন, এই বিড়াল লম্বা না খাটো, কালো না ফর্সা, মোটা না পাতলা, এসব দেখার দরকার নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা? কেমন করে আমি বক্তা লম্বা না খাটো, কালো না ফর্সা, টুপি লম্বা না খাটো, জুব্বার ঝুল লম্বা না খাটো, আমি মোটা না পাতলা, এসব দেখার দরকার নাই, দেখতে হবে আমি কোরআন মাজিদ থেকে কথা বলি কিনা, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন বলেন তো এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইরা, কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আচ্ছা বলেন তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এখন থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যদি করতেই থাকি, এই একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে কি শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু ওয়াবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়া তাম পৃথিবীর সমস্ত বৃক্ষ নামক বৃক্ষগুলোকে কেটে কেটে যদি কলম বানানো হয়, আর তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানিকে কালিতে পরিণত করা হয়, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেওয়া হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়া তাম পৃথিবীর সমস্ত বৃক্ষ নামক কলমগুলোর আগা ক্ষয় হয়ে যাবে, তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানি নামক কালি গোলাও ফুরে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে লিখে শেষ করা যাবে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, জোরে বলেন কয়টা? একটা। এই আয়াতের উপরে আলোচনা হবে, তেলাওয়াত করেছি সূরা হুদ, জোরে বলেন কি কথা বলেন? সূরা হুদ তেলাওয়াত করেছি,
কোরআনুল কারিমের ১১ নম্বর সূরা, এটি হচ্ছে মাক্কী সূরা। এই সূরা হুদে মোট আয়াত আছে ১২৩টি, মোট রুকু আছে ১০টি। তেলাওয়াত করেছি ১২ নম্বর পারা থেকে, একটা মাত্র আয়াত ৩৬ নম্বর আয়াত মনে থাকবে? ওয়া শুনে বাসায় গিয়ে ভুলে যাব তা না, আজকে যেটা শুনবো মুখস্থ করে বাসায় গিয়ে বিবি বাচ্চাদেরকে শোনানোর মতো অ্যাবলুটি তৈরি করে বাসায় যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এর অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লাইন ইউমিনা কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে উদ্দেশ্য করে বলছেন, বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলছেন, নূহ নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি শুনেন, নূহ নবীকে আমি বলেছিলাম, নূহ তোমার প্রতি ওহির মাধ্যমে যা এসেছে এইটার উপর এখন পর্যন্ত যারা ইমান এনেছে এই কয়েকজন ব্যতীত আর কেউ ইমান আনবে না, অতএব তুমি দুঃখিত হয়ো না, বিমর্ষ হয়ো না, চিন্তিত হয়ো না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, এখন আসেন, আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে, পৃথিবীতে যতগুলো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই রাসুলদের সর্বপ্রথম রাসুল হচ্ছেন হযরত নূহ। সর্বপ্রথম রাসুলের নাম কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আদম নবীর পরে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন দুনিয়াতে, তিনি পৃথিবীতে সর্বপ্রথম রসুল ছিলেন, আর তিনি জাতির দ্বিতীয় পিতা ছিলেন। তাহলে জাতির প্রথম পিতার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর জাতির দ্বিতীয় পিতা হচ্ছেন হযরত নূহ। মুসলমানদের পিতা হবে সর্বোচ্চ চারজন, জোরে বলেন কয়জন? চারজন। আর আমাদের নিজস্ব ব্যক্তিগত পিতা হচ্ছে একজন, কয়জন? আমাদের প্রথম আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে আমরা মুসলিম জাতির দ্বিতীয় পিতার নাম কি বলেন তো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে তৃতীয় নাম্বার মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে আমাদের চতুর্থ নাম্বার পিতা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের নিজস্ব ব্যক্তিগত যেই পিতা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে মুসলমানদের পিতা কয়জন? জোরে বলেন কয়জন? মুসলমানদের পিতা সর্বমোট পাঁচজন, একজন ব্যক্তিগত আমাদের নিজের পিতা, আর একজন হচ্ছে নবীদের মধ্যে চারজন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদি পিতা, দ্বিতীয় পিতা, এরপরে মিল্লাতের পিতা এবং সম্মানিত পিতা করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই পাঁচজন ছাড়া মুসলমানদের আর কোনো পিতা হতে পারে? আমার মুসলমান ভাইয়েরা, এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ৯৫০ বছর দুনিয়াতে বেঁচেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পৃথিবীর যতগুলো ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল, কোরআনের মধ্যে ৬টা ধ্বংসপ্রাপ্ত জাতির কথা বলা হয়েছে, জোরে বলেন কয়টা? ৬টা জাতি, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কারণে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দিয়েছিলেন, নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, কি হুজুর ঠিক কিনা? এই ৬টা জাতির প্রথম নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতি হচ্ছেন হযরত নূহ এর জাতি, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এখন আসেন, আপনারা বলেন তো এই মসজিদে আপনারা আজকে মাহফিলের জন্য এসেছেন, ওয়াজ শোনার জন্য, এই মসজিদটা তৈরি করা হয়েছে কেন? কথা বলতে হবে কেন? নামাজ আদায় করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনাদের এলাকায় আশেপাশে মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসা তৈরি করা হয় কেন বুঝবেন ভালো করে, জোরে বলেন কেন? ইলিম শিক্ষা করার জন্য, দিন শিক্ষার জন্য, কথা বলেন ঠিক কিনা? এরপরে যে মসজিদ, যে রাস্তা দিয়ে মসজিদে আসলাম, এই রাস্তাটা তৈরি করা হয়েছে কেন? চলাফেরা করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে মসজিদ তৈরি হয় নামাজের জন্য, মাদ্রাসা তৈরি হয় দ্বীনি শিক্ষার জন্য, রাস্তা তৈরি হয় চলাচলের জন্য। আচ্ছা বলেন তো, আমরা সামান্য দুনিয়ার সৃষ্টি মানুষ হয়ে কোনো কারণ ছাড়া কোনো কাজ যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তামাম পৃথিবী সৃষ্টি করলেন, এই আল্লাহ কোনো কারণ ছাড়া কি এই কোরআনের মধ্যে এই সূরা হুদের ৩৬ নম্বর আয়াত নাজিল করেছেন? কেন নাজিল করলেন দেখেন, আল্লাহর নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেরের আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল, আল্লাহর নবীর ওপর নির্যাতন শুরু করে দিল। আল্লাহর ওপর যখন একেবারে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করল, এমতো অবস্থায় আল্লাহর নবী ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহর নবী মক্কি জীবনে কাফেরদেরকে দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে কাফেরের আল্লাহর নবীকে আঘাত করে। শুধু তাই নয়, আল্লাহর নবীকে কাফেরেরা পাগল পর্যন্ত বলতে দ্বিধা করে না। আল্লাহর নবীর মতো মানুষ যাকে তারা আলামিন বলতো, এমন মানুষকেও যখন তারা কাফের বলা শুরু করে দিল, আল্লাহর নবীকে যখন পাগল বলা শুরু করে দিল, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কষ্টে বুকটা ফেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করে, রব্বুল আলামিন আমি যেরকম ভাবে আপনি শিখিয়েছেন তেমন ভাবেই তো দাওয়াত দিই, তারপরও আমার দাওয়াতে কেন কাজ হয় না? আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে তখন জানায়, দাই নবী আপনি শুনে নেন, আপনার উপর একা নির্যাতন হচ্ছে না, আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনে আন্দোলনের দাওয়াত দেওয়ার জন্য আপনার উপর একা নির্যাতন হচ্ছে না। আপনার আগেও আমি দুনিয়াতে একজন নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, যার নাম হলো হযরত নূহ। এই নূহর উপরেও আপনার অনুরূপ এরকম নির্যাতন হয়েছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই হযরত নূহর উপর কেমন নির্যাতন হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর জীবিত ছিলেন। জোরে বলেন কত? 950 বছর জিন্দেগিতে হযরত নূহ নবী দাওয়াত দিয়ে মাত্র 80 জন মানুষকে মুসলমান বানিয়েছেন। কতজন? আজকেও আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, কোরআনে আন্দোলনের দাওয়াত দিবেন, আপনার দাওয়াতে অল্প সংখ্যক মানুষ আপনার কাছে আসবে, বেশি সংখ্যক মানুষ বড় রাজনীতিতে চলে যাবে, যেখানে লাখ লাখ টাকার কারবার, যেখানে ক্ষমতা, যেখানে শক্তি পাওয়ার আছে সেখানে চলে যাবে, আপনাকে দুর্বল মনে করে আপনার কাছে আসবে না। কিন্তু নূহ নবীর জিন্দেগি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদেরকে মাত্র 50 বছর 60 বছর জিন্দেগি দেওয়া হয়েছে, কিন্তু হযরত নূহকে 950 বছর জিন্দেগি দেওয়া হয়েছে। এই 950 বছর জিন্দেগিতে নূহ যদি 80 জন মুসলমান বানাইতে পারে, তাহলে তুমি 50-60 বছর বয়সে তোমাকে 80 জনও যদি না পারো, পৃথিবীতে এমনও নবী এসেছিল যেই নবীরা সারা জিন্দেগি দাওয়াত দিয়ে একজন মানুষকেও দিনের পথে আনতে পারেন নাই। এজন্য আমাদেরকে শুধু দাওয়াত দিতে হবে, আমরা দাওয়াত দিলে মানুষ যদি আমাদের কাছে আসে আমরা সফল, আমাদের কাছে না আসলেও আমরা দাওয়াত দিয়েছিলাম, এই কারণেই আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন বলেন তো, আপনি কোন হিন্দু ধর্ম অবলম্বীকে ইসলামের দাওয়াত দিয়ে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার পরে সে যদি আপনার দিকে না আসে, তাহলে কি আপনি তার মূর্তি ভেঙে দেবেন? আপনি কি তার ঘর ভেঙে দিবেন? আপনি তার মন্দির ভেঙে দেবেন? আপনার যদি পাওয়ার থাকে, আপনি যদি মুসলমান দাবি করতে পারেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার মুসলমানের দাবিত্বের কারণে, আপনার ইমানের দাবির কারণে ইসলাম নিয়ে ভালোভাবে গবেষণা করবেন, গবেষণা করার পরে হিন্দু ধর্ম অবলম্বীর কাছে যাবেন, খ্রিস্টানের কাছে যাবেন, ইহুদির কাছে যাবেন, যাওয়ার পরে আপনি পারলে কোরআন বুঝায় তাকে মুসলমান বানান, আপনি তার মন্দির ভেঙে জোর করে মুসলমান বানাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি মানুষদেরকে পিটায়া পিটায় ইসলামের দিকে আনবেন। তার মানে আমরা পিটায়া পিটায় মানুষকে ইসলামের দিকে আনতে পারবো? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমাদেরকে বুঝায় ইসলামের দিকে আনাইতে হবে, পিটা ইসলামের দিকে আনানো যাবে না। আল্লাহ নিজে বলছেন, তোমাকে নবী গো আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, শাসক করে পাঠাই নাই, পিটায় মানুষদেরকে তুমি ইসলাম কবুল করাবা, তুমি শুধু দাওয়াত দাও। কারণ তোমার আগে নূহ নবী যখন দাওয়াত দিয়েছিল, 950 বছরে মাত্র 80 জনকে মুসলমান বানাইছে, তারপরও তার কোনো আফসোস নাই। এজন্য আমরা যারা দিনের কাজ করি, আমাদেরকে এরকম করে বুঝায়া দিনের পথে মানুষদেরকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
এইবার আরেকটা আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এইবার শুধু দিন কায়েমের চেষ্টা করতে বলছেন আমাদেরকে দিন কায়েম করতে হবে না দিন কায়েমের চেষ্টা করতে হবে চেষ্টা করলেই সফলতা দান করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানাচ্ছেন আমি নূহকে নবী করে পাঠিয়েছি কি করে পাঠাইছেন নূহকে নবী করে পাঠিয়েছেন তার মানে নবী করার মালিক কে নবী করার মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী করার মালিক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ নবী হতে পারবে না আল্লাহ নূহকে নবী করে পাঠিয়েছেন এখন যদি তামাম দুনিয়ার মানুষ যদি বলে নূহকে নবী বলে মানি না নূহর কি নবুয়ত চলে যাবে কথা বলেন আর যদি তামাম পৃথিবীর মানুষ যদি নিজে নিজে কোনো মানুষ যদি নবী দাবি করে আর আল্লাহ যদি তারে নবী না বানায় তামাম পৃথিবীর মানুষ তারে সাপোর্ট দিলেও নবী হতে পারবে গুলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন আপনারা শুনেন নাই এই লোকটা নবী দাবি করেছিল নিজে নিজে নাম নবী দাবি করেছিল হাজার হাজার তার ভক্ত তৈরি হয়েছিল তাকে নবী বলে বিশ্বাস করেছিল এই লোককে আল্লাহ নবুয়ত দেন নাই এখন তামাম পৃথিবীর মানুষ তারে নবী বলে স্বীকার করলেও সে কি নবী হবে ভণ্ড নবী দাবি হওয়ার কারণে দাবি করার কারণে এই লোকটাকে আল্লাহ এত লাঞ্ছিত করেছিল শেষে এই লোকটা মৃত্যু হয়েছিল পায়খানার মধ্যে জোরে বলেন আল্লাহু আকবার তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যদি কাউরে নবী করে পাঠায় তাম পৃথিবীর মানুষ ওই লোকটিকে নবী না মানলেও সে নবী কথা বলেন ঠিক কিনা আর যদি আল্লাহ কাউরে নবী না করে তাম পৃথিবীর মানুষ তার নবী না মানলেও সে নবী হতে পারবে আল্লাহ বলছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নূহকে নবী হিসাবে পাঠিয়েছি শুধু তাই নাই নূহকে নবী করে পাঠিয়েছি এই কারণে মানুষদেরকে সতর্ক করার জন্য কি করার জন্য আচ্ছা ভাই ছোট্ট একটা কথা বলি মনে করেন দুই অথবা তিন বছরের একটা বাচ্চা এই বাচ্চার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে কথা বলেন আছে এই বাচ্চা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় রাস্তার ধারে একটা বড় পুকুর গভীর পুকুর ওই বাচ্চা পুকুরের ধারে খেলতেছে ওই বাচ্চার কোনো অভিভাবক ওই জায়গায় নাই যে কোনো সময় পা হড়কে যদি পুকুরের মধ্যে পড়ে যায় সাথে সাথে বাচ্চা মরে যাবে আচ্ছা এখন বলেন তো ওই বাচ্চা যদি পা হড়কে পুকুরের মধ্যে পড়ে যায় এইটা আপনি ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বাচ্চাকে ওখানে দেখেও তাহলে ওই বাচ্চাকে পুকুরে পড়ে যেতে দেবেন নাকি বিবেকবান মানুষ হিসেবে তাকে উপরে তুলে নিয়ে আসবেন এটাই হচ্ছে মেন কথা আজকে আমি যখন বলবো কোরআনের কথা কোরআনের সত্য কথা বলবো আপনি অসৎ পথে চলে গেছেন জুলুম করতেছেন আলেমদের ওপর জুলুম করতেছেন নির্যাতন করতেছেন আমি যখন আপনি আপনার এই জুলুমের বিরুদ্ধে বলবো আপনি জাহান্নামের পথে চলে যাচ্ছেন আপনাকে জান্নাতের পথে আনতে চাইবো আমি মনে করি আপনি সাধারণ মানুষ হিসাবে ওই শিশু বাচ্চা আপনার মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণে ইসলামের বিরোধিতা করছেন এই কারণে আপনাকে পুকুরে গভীর পুকুরে ফেলে দিচ্ছি না সেখান থেকে তুলে আনার জন্য দুই একটা কথা বলছি এটাতেও যদি আপনি রাগ করেন আমার বিরুদ্ধে মামলা করেন হামলা করেন ষড়যন্ত্র করেন আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালান আমার মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে আটকে রাখেন তাহলে কপাল কি আমার পড়বে নাকি আপনার পড়বে কথা বলেন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা নূহকে পাঠালেন কেন নূহকে পাঠালেন কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নূহকে নবী করে পাঠালাম মানুষদেরকে আযাব আসার আগেই সতর্ক করার জন্য তাহলে আযাব আসার আগেই সতর্ক হওয়ার দরকার জোরে বলেন আছে না নাই এখন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন কোরআনে সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ নূহ বলছেন আল্লাহ আমি তাদেরকে দিনে দাওয়াত দিই তাদেরকে রাতে দাওয়াত দিই আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিই গোপনে দাওয়াত দিই আজকেও আপনি যখন দাওয়াতি কাজ করবেন দিনে দাওয়াত দিলে আপনাকে বাধা আসবে রাতের বেলা আপনি তাফসীর মাহফিলের আয়োজন করবেন সত্য কথাগুলো মানুষদের সামনে প্রকাশ হয়ে যাবে বলে আপনার মাহফিলও এক শ্রেণীর মানুষ 144 দ্বারা জারি করে বন্ধ করে দিবেন জোরে বলেন ঠিক কিনা
নূহ বলছে আল্লাহ আমি দিনেও দাওয়াত দিলাম রাতেও দাওয়াত দিলাম আমি প্রকাশ্যেও দাওয়াত দিলাম প্রকাশ্যে দাওয়াত দিলাম আমার উপর হামলা করে আমারে নিয়ে ঠাট্টা করে আমারে মারার জন্য চলে আসে গো আল্লাহ এজন্য আমি গোপনেও দাওয়াত দিলাম কিন্তু আমি যখন তাদেরকে দিনে দাওয়াত দিলাম রাতে দাওয়াত দিলাম প্রকাশ্যে দাওয়াত দিলাম গোপনে দাওয়াত দিলাম আল্লাহ কোনোভাবেই দাওয়াত দিয়ে তাদের সঙ্গে কাজ হয় না আল্লাহ আমি তাদেরকে এবার কিভাবে দাওয়াত দেব বলেন সব রকম ভাবেই তিনি দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার ফলশ্রুতি কি হলো কাফেরদের মধ্যে থেকে একজন নেতা আসলো এই নেতা আসার পরে হযরত নূহকে লক্ষ্য করে বলল নূহ এই মুহূর্তে তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো এই মুহূর্তে যদি তুমি ইসলামের দাওয়াত বন্ধ না করো তাহলে বিশাল বড় একটা পাথর দিয়ে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব জোরে বলেন নাউজুবিল্লাহ আজকেও যখন আপনি দাওয়াত দিবেন আপনি দাওয়াত দিলে একটা শ্রেণী আছে যাদের বিরুদ্ধে চলে যাবে কারণ ওই যুগে ফেরাউন ছিল এই যুগও আছে না নাই ওই যুগে নমরুদ ছিল এই যুগও আছে না নাই ওই যুগে আবু জেহেল ছিল এই যুগও আছে না নাই সরাসরি ফেরাউন নমরুদ আবু জেহেল না থাকলেও তাদের রক্তের সম্পর্কের সম্পর্কিত উত্তরসূরি আজও আছে না নাই তাদের তরিকায় হযরত নূহকে যেমন করে আঘাত দিয়েছিল নূহর মাথায় যেরকম করে পাথর মারতে চেয়েছিল আজকে আপনাকে সরাসরি মাথায় পাথর না মারলেও প্রিয় ভাই আপনাকে মিথ্যা মামলা দিয়ে নূহর চাইতো বড় দোষী বানাইয়া পাগল বানাইয়া চরিত্রহীন বানাইয়া কলঙ্কিত করে ছেড়ে দিবে জোরে বলেন ঠিক কিনা আপনি একজন সাধারণ মানুষ সে যদি একজন নর্তকী নিয়ে পতিতা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে তাকে কেউ কিছু বলবে না কিন্তু আপনি যদি দিনের দায়ী হন আপনি যদি কোরআনের দাওয়াত দেন আপনি সাধারণ মানুষেও যদি ইসলামের দাওয়াত মানুষদের মধ্যে দেন আপনি নিজের বৈধ বিবিকে নিয়েও যদি ঘুরতে যান আপনার বিবিকে পতিতা বানাইয়া আপনাকে একেবারে কলঙ্কিত করে দেয় এমন মানুষ আছে না না প্রিয় মুসলমান ভাইয়েরা এখন আসেন নূহ যখন দাওয়াত দিল নূহর দাওয়াত দেওয়ার কারণে নূহর মাথায় পাথর মেরে মাথা চূর্ণ করে দেওয়ার কথা বলল নেতার নেতারা ঠিক তেমন করে আপনি নূহর পরে ইব্রাহিম নবীর দিকে যান হযরত ইব্রাহিম নবী যখন পিতা আদরকে বলল ও আমার পিতা আপনি তো ওই মূর্তির পূজা করেন সেই মূর্তি নিজে নিজে কোনো কাজ করতে পারে নিজে নিজে কিছুই করতে পারে না এই মূর্তির পূজা আপনি কেন করেন প্রিয় ভাইরা আমার হযরতে ইব্রাহিমের পিতা আজর বললে ইব্রাহিম তুমি কি আমাকে আমার বাপ দাদার ধর্ম থেকে সরায় নিতে চাচ্ছ আজকেও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই মানুষের কাছে যখন আপনি ইসলামের সঠিক কথা বলবেন আপনি বলবেন ইসলাম এরকম না এরকম সত্য কথাগুলো যখন আপনি মানুষদের সামনে বলবেন ইব্রাহিমের পিতা আজরের মতো তারাও বলবে আমার বাবা করেছে ওইটা আমার দাদা করেছে ওইটা আজকে আমার বাপ দাদার ধর্ম থেকে বাপ দাদার জায়গা থেকে আমাদেরকে সরাইতে চাও এটা কসমুন কালেও হবে না এমন মানুষ আছে না নাই ইব্রাহিমের পিতা আজরও বলল এই মুহূর্তে যদি তুমি তোমার দিনের দাওয়াত বন্ধ না করো তোমার মাথায় পাথর মেরে তোমাকে হত্যা করব কে বলছে ইব্রাহিমের পিতা আজর বলছে ইব্রাহিম এই মুহূর্তে তুমি দিনের দাওয়াত বন্ধ না করলে তোমার মাথায় পাথর মারব প্রিয় মুসলমান ভাইরা শুধু তাই নয় এইবার ইব্রাহিম নবী পিতার জন্য দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর শান্তি বর্ষিত করুক জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা বের হলো আমরাও যখন দাওয়াত দেব আমাদের উপর হামলা আসবে মামলা আসবে নির্যাতনের স্টিমরোলার আসবে যখন আসবে আপনি তাদেরকে গালি না দিয়ে তাদেরকে বকা না দিয়ে আপনি তাদের জন্য ইব্রাহিম নবীর ন্যায় দোয়া করবেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন সহজে বর দোয়া দিব প্রিয় মুসলমান ভাইয়েরা এইবার সামনের দিকে আগান ইব্রাহিম নবীর কথা বললাম এইবার আমার নবী যে বিশ্ব নবীর কথা বলি হযরত নূহ যখন দাওয়াত দিলেন নেতারা তার মাথায় পাথর মারতে চাইল হযরত ইব্রাহিম যখন দাওয়াত দিল নিজের বাবা মাথায় পাথর মারতে চাইল আল্লাহ নবী বিশ্ব নবী যখন দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরে আমার নবীজি যখন নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজির ঘাড়ের ওপরে উটের নাড়ি আর ভুঁড়িগুলো চাপায়া দিল প্রিয় মুসলমান ভাইরা দেখেন আমার নবীজির পিঠের উপরে উঠেন নাড়ি বুড়ি চাপায়া দিল আজকে আপনি লক্ষ্য করে দেখেন নূহর উপরে
নেতারা আঘাত করে, ইব্রাহিমের ওপর বাবারা আঘাত করে, আমার নবীজির ওপর উটের নারিয়ার ভুঁড়িগুলো চাপায়া দেয়, অপরাধ একটাই, দিনের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কি না? তাহলে আমার নবীর ওপরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য উটের নারী আর বুড়ি যারা চাপায়া দেয়, আর আমাদের মাথার উপরে উটের নারী বুড়ি তো ধরে থাক, আগে ছিল ফ্যান, এখন হুজুরদের মাথার উপরে এসি দেয়, তার মানে বোঝা যায় আল্লাহ নবীর দাওয়াত আমরা দিতে পারি না, আমরা সবাই তেল তেলা দাওয়াত দিয়ে চলে যাই, জোরে বলেন ঠিক কি না? আজকেও যদি আপনি নুহুর মতো দাওয়াত দেন, কারোর সাথে আপোষ না, ইসলাম যেইটা সেইটাই বলবো। আজকেও যদি আপনি ইব্রাহিমের মতো দাওয়াত দেন, আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে আসবে। আজকেও যদি আল্লাহর নবীর মতো দাওয়াত দেন, আপনার পিঠের উপরেও উটের নাড়ি ফুঁড়ি চাপায়া দিবে। কিন্তু আপনি ইসলামের দাওয়াত সঠিকভাবে দিচ্ছেন না, যার কারণে আপনার জন্য নতুন নতুন মসজিদ বানিয়ে দেয়, আপনার জন্য এসি দেয়, আপনার জন্য ফ্যান দেয়, এমনকি আপনার জন্য লাখ লাখ টাকা বাজেট করে দেয়। তার মানে বোঝা যায় সঠিক দাওয়াত এখনো আপনার জবান দিয়ে বের হয়নি, কথা বলেন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইবার আর একটা আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, হযরতে নূহ যখন মানুষদেরকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে একটা শ্রেণীর মানুষেরা এইবার এইরকম করে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। নূহ যাইয়া বাজারে গেছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাজারে গেছে, নূহকে দেখার পরে একটা শ্রেণীর মানুষ এরকম করে মুখটা ঢেকে দিছে, মানে নূহ যাতে আমাকে দেখতে না পায়, আমাকে দেখলেই তো সে ইসলামের দাওয়াত দিবে, কথা বলেন ঠিক কিনা? আমাকে দেখলেই বলবে, আমাদেরকে দেখলেই বলবে এক আল্লাহকে মানো, রাসুল, আমি নূহকে রাসুল হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মূর্তির পূজা করা যাবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আমাকে দেখলেই এই কথা বলবে। নূহর কওমের নেতারা কি করত, নূহকে যখনই দেখতো তখনই তারা মুখটা ঢেকে ফেলতো যাতে নূহ চিনতে না পারে, এমনকি এরকম মজলিস যখন বসতো তখন ওই নূহর কওমের লোকেরা আসতো, আসার পরে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিত। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো বলার আগেই যদি কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেন, তাহলে আমি কি বলবো এটা কি আপনি বুঝবেন? কথা বলেন বুঝবেন? শুনতে হবে, বুঝতে হবে, কিন্তু শোনার আগেই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বাইরে যে বলছেন কি ওয়াজ করে হুজুর, খালি রাজনীতি করে, জোরে বলেন ঠিক কি না? এইটাই ছিল নূহর কওমের লোকেদের কার্যকলাপ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন এরকম দাওয়াত দিলেন, কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিল, আজকেও আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো মানুষদের সামনে বলবেন, তখন দেখবেন আপনার কথা যদি সঠিক হয়, আপনি লাখ লাখ টাকা বাজেট করে কোরআনের মাহফিলের আয়োজন করবেন। ওই নূহর সময়কার টাটকা কাফেরেরা এখনও কোরআনের মাহফিলে 44 দ্বারা বন্ধ করে হক কথা মানুষদেরকে শোনা থেকে বঞ্চিত করবে, জোরে বলেন ঠিক কি না? শুনবেই না আগেই কানের মধ্যে আঙ্গুল হাত, 144 দ্বারা, জোরে বলেন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার যখন তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার আর একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফাদা রব্বাহু আন্নি মাগলুবুন ফান্তাসির, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীজিকে বলছেন, নবী হেব, নূহ তখন সঙ্গে সঙ্গে এই মানুষদের ওপর বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আমি অপরাগ হয়ে গিয়েছি, আমি আর পারছি না, আমি এখন আর কিভাবে দাওয়াত দেব, আমি তাদেরকে দিনেও দাওয়াত দিছি, আমি তাদেরকে রাতেও দাওয়াত দিছি, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিছি, আমি তাদেরকে গোপনেও দাওয়াত দিছি, কোনো মতেই তো কাজ হলো না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম, আল্লাহ আমি এবার কি করব। এমন কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন আজকের আলোচ্য আয়াতটা নাজিল করে দিলেন, সবাই আমার সঙ্গে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون এইবার এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন
নাজিল করে দিল, একটা নাজিল করে দিয়ে জানিয়ে দিল, নুহ তুমি শোনো, তুমি চিন্তিত হয়ো না, তুমি দুঃখিত হয়ো না। কারণ হলো এখন পর্যন্ত যারা দিন তোমার দাওয়াত কবুল করেছে তাদের সংখ্যা কতজন, কথা বলেন, কথা বলতে হবে, কতজন? এখন পর্যন্ত যারা তোমার দাওয়াত কবুল করেছে তাদের সংখ্যা হলো 80 জন। এই 80 জন ছাড়া আর নতুন করে কেউ ইমান আনবে না। অতএব নুহু তুমি চিন্তিত হয়ো না, আল্লাহর নবী বিশ্ব নবীও যখন দাওয়াত দিল তখনই এমন করে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিল, নবী হে আপনার আগে হযরত নুহ দাওয়াত দিয়েছিল। নুহর সময়ে নুহ আলাইহিসসালাম যখন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার সময়ে নুহর কমের লোকেদের মধ্যে থেকে মাত্র 80 জন ইসলাম কবুল করেছে। আপনিও আজকে দাওয়াত দেন, আপনার কাছেও বেশি সংখ্যক মানুষ আসবে না, অল্প কিছু মানুষ ইসলামের দাওয়াত কবুল করবে, আর বাকি মানুষগুলা ইসলামের দাওয়াত তো কবুল করবেই না, বরং আপনার ওপর নির্যাতন করবে, কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছ থেকে লাস্ট একটা ডিগলার পেয়ে গেলেন, যে নূহকে বলছে যে আর তোমার সময়ে নতুন করে কোনো লোক ইসলাম কবুল করবে না, এইবার নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সুযোগ পেয়ে গেলেন। সুযোগ পেয়ে এইবার নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নি মাগলুবুন ফান্তাসির, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ আমি অপরাধ, আমি আর পারছি না, আপনি আমার কওমের সব লোকেদেরকে ধ্বংস করে দেন। এইবার নূহ তখন, নবীরা কিন্তু এমনিতেই কিন্তু বর্তমান করেন না, নবীরা যখন বুকের মধ্যে অসংখ্য কষ্ট পায়, উম্মতের তারা এত বেশি কষ্ট পেয়েছেন, এই কষ্টের কারণে যখন তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল, তখন হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বরদোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো নবী বরদোয়া করে, আচ্ছা বলেন তো নবীর বরদোয়া কি, আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবে নাকি? যখন বরদোয়া করে দিলেন, হেদায়েত পানি দাও তো, হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরদোয়া করে দিলেন, বরদোয়া করার পরে আল্লাহ আয়াতটি নাজিল করে দিলেন, নাজিল করে দিয়া নূহকে জানিয়ে দিলেন, নূহ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়াই ওয়া ওয়াইহিনা ওয়া ওয়াহাইনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এইবার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, হযরত নূহকে বললেন, নূহ তুমি একটা কাজ করো, সেইটা হচ্ছে আমার তত্ত্বাবধানে আমার সামনে বিশাল বড় একটা নৌকা বানাও। নৌকা বানানোর অর্ডার দিলেন কে? ইতিহাস সাক্ষী, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নৌকা বানালেন, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগে পৃথিবীতে আর কোনো মানুষ নৌকা সম্বন্ধে কিছুই জানতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় কি? নৌকা, জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলেন নৌকা। নৌকার সমর্থনের লোক খুব কম, তাই না? এত ধীরে আওয়াজ কেন, জোরে বলেন কি? আরো জোরে। এইবার আল্লাহ অর্ডার দিলেন নৌকা বানাইতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নৌকা বানানোর জন্য অর্ডার দিয়ে দিলেন, হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন নৌকা বানানো শুরু করলেন। এই নৌকাটা সেগুন কাঠ দিয়ে বানানো শুরু করলেন, তিনতলা বিশিষ্ট একটা নৌকা বানালেন। এই তিনতলা বিশিষ্ট নৌকার উপর তলায় ছিল পাখি, মাঝখানের তলায় ছিল মানুষ, আর নিচ তলায় ছিল পশুগুলা, বাঘ ভাল্লুক হাতি এরকম হিংস্র জন্তুরা। প্রিয় ভাইরা আমার, নৌকা যখন বানালেন, নৌকা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন নৌকা বানাচ্ছেন তখন নূহকে বলো, নূহ শুনে নাও, ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, জোরে বলেন আল্লাহু আকবার।
নৌকা বানানোর সময় আল্লাহ জানিয়ে দিচ্ছেন নূহর নৌকা বানাবা আমার সামনে, মানে আমার চোখের সামনে, আমি যেভাবে শিখাবো সেভাবে নৌকা বানাবা। নৌকা যখন বানানো হয়ে যাবে, নৌকা বানানো হয়ে যাবার পরে যারা ঈমান এনেছে এই ঈমানদার ব্যতীত কোনো বেঈমানকে নৌকায় তোলার জন্য সুপারিশ করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোনো বেঈমানকে নৌকায় তোলা যাবে না, কোনো জুলুমবাজকে নৌকায় তোলা যাবে না। আমরা যতই নৌকার দাবিদার হই, আমরা যতক্ষণ পর্যন্ত না ইমানদার হব ততক্ষণ আমরা নৌকার দাবিদার হলো, আমরা আসলে নৌকার উত্তরসূরি হতে পারি নাই। নূহ নবীর নৌকার উত্তরসূরি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন নৌকা বানালেন, নৌকা বানানোর সময় একটা শ্রেণীর নেতা ছিল, এই নেতাগুলো নৌকার সাইড দিয়ে হাঁটাহাঁটি করতো। নৌকা যেখানে বানাচ্ছে ওই সাইড দিয়ে তারা হাঁটাহাঁটি করছে, আর ওই এলাকায় তখন কোনো পানি ছিল না। আচ্ছা বলেন তো, পানি যদি না থাকে তাহলে নৌকা চালাবে কোথায়? নৌকা চালানোর জায়গা আছে? নূহ নবীর ওই এলাকার লোকেরা ওই সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই এলাকায় তখন পানি ছিল না, পুকুরেও পানি ছিল না। তারা হাসাহাসি করছে, বলছে কেমন পাগল মানুষ, এলাকায় পুকুরেও পানি নাই আর এত বিশাল নৌকা, এই জলজাহাজটা সে চালাবে কোথায়? এ তো পাগল হয়ে গেছে। নৌকে বলছে পাগল হয়ে গেছে, ঠাট্টা করতেছে। নৌকে যখন তারা পাগল বলে, ঠাট্টা করে, এইদিকে নৌনবী নৌকা বানাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবীতে বর্তমান তুরস্কের একটা এলাকায় বিশাল বড় একটা নৌকার অংশ পাওয়া গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই নৌকার অংশ গবেষণা করে কিছু কিছু বিজ্ঞানী বলছে এত বড় নৌকা হয়তো বা এটা হযরতে নূহর নৌকা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নৌকা বানানো হয়ে যাচ্ছে, নেতারা তিরস্কার করে, টিটকারি করে, নেতাদের টিটকারি দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আয়াতের মধ্যে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছেন, মালাউন। জোরে বলেন কি? মালাউন। এই মালাউন অর্থ হচ্ছে নেতা। কথা বলেন কি? নেতা। আপনি যদি আপনার এলাকার কোনো নেতাকে যা বলেন এই মালাউন এদিকে আসেন, তাহলে আপনার পিঠের চামড়া রাখবে। আমরা কিন্তু জানি মালাউন মানে গালি। জোরে বলেন ঠিক কিনা। মানে যার উপর রাগান্বিত হয় গালি দিতে চাই তাকে মালাউন বলে, মালাউনের বাচ্চা বলে গালি দিই। কথা বলেন ঠিক কিনা। কিন্তু আজকে আমরা একটা আরবি ভাষা শিখলাম, আরবি একটা শব্দ শিখলাম, এই শব্দটা মালাউন, শব্দের অর্থ হচ্ছে নেতা। জোরে বলেন কি? কিন্তু মালাউন শব্দের অর্থ হলো নেতা, কিন্তু কোন নেতা এটা জানতে হবে। যাকে তাকে মালাউন বললে কিন্তু আপনার আবার গুনাহ হবে। প্রিয় ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়লাম মালাউন মানে কেমন নেতা। আজকে দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু নেতা আছে, যেই নেতাগুলো মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার পরও, মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরও, কথার শেষে ইনশাআল্লাহ বলার পরও এই মালাউনগুলা আল্লাহর জমিন থেকে, বাংলার জমিন থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দিতে চায়। আচ্ছা বলেন তো, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? এরাই হচ্ছে মালাউন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করার পরও যারা আল্লাহর জমিন থেকে ইসলামকে তুলে দিতে চায়, দাড়ি মুস কামিয়ে দিতে চায়, সেভ করে দিতে চায়, এরা আসলেই মালাউন। মানে ওই নূহ নবীর সময়কার মালাউনদের মতো এরাও বর্তমান সময়কার মালাউন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পারে নাই পোড়াইতে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে ধারালো ছুরি পারে নাই জবাই করতে, হযরত ইউনূস আলাইহিস সালামকে বিশাল মাছ পারে নাই গিলতে, হযরত মূসা আলাইহিস সালামকে বিশাল সমুদ্র যেমন পারে নাই ডুবাইতে, তেমন করে বাংলার জমিনে এখন ইসলাম রাষ্ট্র ধর্ম আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যেই মালাউনের ইসলামের বিরোধিতা করে এদেরকে আল্লাহ তাড়াতাড়ি জমিন থেকে তুলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য
আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব, তাই মালাউনদের কাছে মাথা নত করব না। কারা কারা আজ আছেন তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকেই বুখারীর একটা হাদিসের ইবারত পড়লাম। এখানে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, শেষ জামানায় এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলা প্রত্যেক জামানায় থাকবে। এই মানুষগুলা কি করবে জানেন? এরা মুসলমান নামধারী হবে, কিন্তু তার ইসলামের বিরোধিতা করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কিন্তু গলার নিচে নামাবে না, মানে তারা আমল করবে। এই মানুষগুলা ফেরাউনের সময় ছিল কি ছিল না? নাম শুনেছেন হামান, ফেরাউনের বন্ধু হামান, নাম শুনেন নাই? এই হামান বেটার কিন্তু মাথায় কোনো চুল ছিল না, মাথায় চুল ছিল? ইতিহাস যারা পড়েছেন, ফেরাউনের জীবনী পড়েন, দেখেন হামানের মাথায় কিন্তু চুল ছিল না। ঠিক তেমন করে বর্তমানে অতি বুদ্ধির কিছু লোক, যাদের বুদ্ধির ঠেলায় মাথার চুল উপড়ে যায়, এরাই আবার ইসলামের বিরোধিতা করে, বাংলার জমিন থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি, কিছু মানুষ ওয়াজের মধ্যে বলেছে মা বাবার চেহারার দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়। কিছু কিছু মানুষ বলছে এটা জাল হাদিস। জাল হোক আর সহি হোক, আমি জানি না, যদি মা বাবার চেহারার দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব হয়, তাহলে এই মালাউন নেতাদের মাথার উপর তবলা বাজালে কবুল হজের সওয়াব আল্লাহ দিতেই পারেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, ইসলাম ইসলাম করবে আর ইসলামের বিরোধিতা করবে, এদেরকে ছাড় দেওয়া যাবে আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নূহ যখন নৌকা বানাতো, নূহ নৌকা বানানোর সময় এই মালাউন গুলা, এই নেতা নামক জালেম গুলা, এই মালাউন নামক নেতা গুলা নূহর নৌকার পাশ দিয়ে যাইতো আর নূহ নবীকে ঠাট্টা করত। নূহ পাগল হয়ে গেছে, নূহ পাগল হয়ে গেছে, নূহর মাথায় মাল নাই, আসলে ওদের ছাদে মাল নাই। জোরে বলেন ঠিক কিনা? বলেন নূহ পাগল হয়ে গেছে। না হলে যে এলাকায় নদীতে পানি নাই, সমুদ্রে পানি নাই, পুকুরে পানি নাই, নলকূপ দিয়েও পানি উঠে না, এমন এলাকায় নৌকা বানাই, এই নৌকা সে চালাবে কোথায়? নূহর মাথার মধ্যে কিছু নাই, নূহ পাগল হয়ে গেছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। এরকম করে যখন ঠাট্টা করে হযরত নূহ আলাইহিসসালাম, সঙ্গে সঙ্গে ওই মালাউনদের উদ্দেশ্য করে বলে, মালাউন শুনে নাও, ও মালাউনেরা, ও নেতারা শুনে নাও, আজকে আমাকে দেখে তোমরা ঠাট্টা করছো, শীঘ্রই এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সহায় হবে, তোমাদেরকে আযাব পাকড়াও করবে, আর আযাব যখন তোমাদেরকে পাকড়াও করবে, তখন তোমাদেরকে নিয়ে আমরা ঠাট্টা করব। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আজকে যারা ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনে আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে আপনার বিরোধিতা করছে, আপনাকে নিয়ে ঠাট্টা করছে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বছরের পর বছর আটকে রাখতেছে, জেনে রাখেন, শুনে রাখেন, নূহ নবীকে যদি আল্লাহ সময় দেন, নূহ নবীকে যদি আল্লাহ সুযোগ দেন, ওই আল্লাহ এখনো আছে না নাই, ওই আল্লাহ আমাদেরকেও সময় দেবে, যেই দিন বাংলার জমিনে পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক পক করে উঠবে, সেদিন এই মালাউনদেরকে ধরে ধরে রাস্তার মোড়ে মোড়ে জুতা পিটা করা হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এইবার নূহ নবীকে নিয়ে যখন ঠাট্টা করলো, আল্লাহর নবী হযরত নূহকে নিয়ে যখন তারা ঠাট্টা করতেছে আর উপহাস করতেছে, তখন নূহ নবীর নৌকাটা বানানো হয়ে গেল। নূহ নবীর নৌকা যখন বানানো হয়ে গেল,
নৌকা বানানো হয়ে যাওয়ার পরে এইবার একটা শ্রেণীর মানুষ তারা চিন্তা করলে এত বড় বিশাল নৌকা বানাইছে। তাফসীরের মধ্যে দুইটা বুড়ির ঘটনা আসছে, কেউ কেউ বলছে ঘটনাটা প্রসিদ্ধ নয়, এর সনদটা দুর্বল। তারপরে শিক্ষার জন্য বলছি, দুইজন বুড়ির কথা বলছে, কয়জন? একজন হলো ইমানদার বুড়ি আর একজন হলো বেঈমান বুড়ি। এই বুড়িরা কি করলো, নূহ নবীর নৌকা যখন হয়ে গেল, নৌকা হয়ে যাওয়ার পরে এইবার এলাকার লোকজন সবাই তখন চিন্তা করলো, এই মালাউনেরা নেতারা চিন্তা করলো, ইসলাম বিরোধীরা, কোরআনের শত্রু, নবীর শত্রু, নূহর শত্রু, আল্লাহর দুশমনেরা, তারা চিন্তা করলো, নূহ তো নৌকা বানালো কিন্তু নূহ নৌকায় ওঠার আগে নৌকাতে পায়খানা করবো। সরে বলেন নাউজুবিল্লাহ। যদিও সনদ তত শক্তিশালী নয়, সব তাফসীরের মধ্যে আমি খুঁজে পাই নাই, অল্প কয়েকটা তাফসীরের মধ্যে আসছে, তারপরে শিক্ষার জন্য বলছি, এইবার তারা নেতারা সিদ্ধান্ত নিল নৌকার মধ্যে পায়খানা করব। নৌকার মধ্যে তারা রাতের বেলা, নূহ নবী দিনের বেলা যখন নৌকা বানাতো আর রাতের বেলা বিশ্রাম করত, তারা সুযোগ নিল, নূহ নবী দিনের বেলা নৌকা বানায় আর রাতের বেলা তো বিশ্রাম নেই, তাহলে আমরা এই রাতটাকেই মোক্ষম সময় লাগাই, রাতটাকেই কাজে লাগাই। আজকেও দেখবেন পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারদের মধ্যে একজন মুফতি কাজী ইব্রাহিম জোরে বলেন ঠিক কিনা, ইনি সহ বাংলাদেশে যত আলেম ওলামা আছে, এই আলেমরা কোরআনের সঠিক কথা বলার কারণে তাদেরকে প্রকাশ্যে নিয়ে যায় না। আজকেও কিছু এই মালাউন আছে যারা যুক্তি বুদ্ধি করে বিশ্ববিখ্যাত মানুষ, যাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সব দলের মানুষ যাদেরকে ভালোবাসে, এই ইসলামিক স্কলারদেরকেও দিনের বেলা না পেরে এই মালাউন নূহ নবীর নেতাদের মতো, এই মালাউনদের মতো রাতের বেলা রাত দুইটার সময় বাসা থেকে তুলে নিয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। এইটা হচ্ছে ওই মালাউনদের কাজ, জোরে বলেন ঠিক কিনা। প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনি এবার নৌকা বানায় রাতের বেলা ঘুমাইতে গেলেন, যখন রাতের বেলা ঘুমানোর জন্য চলে গেলেন, ঘুমানোর জন্য যাওয়ার পরে ওই মালাউনরা এবার নূহ নবীর নৌকার উপরে এসে, শক্তিশালী মানুষ যারা নৌকার উপরে উঠছে, ওঠার পরে নৌকার এই পাড় পাড় পর্যন্ত দুই পাড়ের ওপর পা রেখে আচ্ছা মতো পায়খানা করছে, পায়খানা করতে করতে পুরা নৌকা ভরায় ফেলছে। এখন ওই এলাকায় এখন যেই এখন বর্তমান বাংলাদেশ দেখবেন ভাইরাল টপিকের যুগ, কথা বলেন ঠিক কিনা, যেইটাই ভাইরাল হয় ওইটা নিয়ে এক সপ্তাহ চলে, কথা বলেন ঠিক কিনা। আজকে আবার দেখবেন যখন কোন ইসলামিক স্কলারকে নিয়ে যায় আটকানোর জন্য, মামলা দিয়া হোক যেভাবেই হোক নিয়ে যাবে, যাওয়ার পরে দেখবেন আরো কিছু মানুষ আছে এই ইসলামিক স্কলারের খবরটা ধামাচাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু তৈরি করে, ভাইরাল করে দিয়া ওইটা ধামাচাপা দেয়, জোরে বলেন ঠিক কিনা। তো যখন যেটা চলে ওইটা সব জায়গায়, গ্রামে গঞ্জে দোকানে পাটে সব জায়গায় ওইটাই চলে। এখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন এই নৌকা বানালেন, তারা যখন দুই একজন পায়খানা করছে, করার পরে করতে করতে পায়খানা ভর্তি হয়েছে, এখন ওই এলাকার সব কাফেরেরা প্রতিযোগিতা করছে, মাত্র 80 জন মুসলমান, কতজন? 80 জন, বাকি সব কাফের, হাজার হাজার লাখ লাখ কাফের, এরা চিন্তা করলো তো সবাই পায়খানা করতেছে, আমিও একটু শরিক হই, এটা তাদের তীর্থস্থান হয়ে গেল। হিন্দুদের যে গয়া কাশি আছে না, ওরা তীর্থ করার জন্য যায় বছরে একবার করে, এই গয়া কাশিতে যায়, ঠিক তেমন করে নূহ নবীর ওদের কাফেররা মনে করলো আমাদের তীর্থস্থান হচ্ছে নূহ নবীর নৌকা, ওইখানে যে যত পায়খানা করবে হাঁকবে তার তত নাকি, নাউজুবিল্লাহ বলবেন না। ছোট বাচ্চারা কয় যে হাগু করতে যাব, আমার নিয়ে চলেন, বড় মানুষরাও যায়, সব মানুষরা বলে যে চলো চলো আজকে দল বেঁধে চলে যায় নূহ নবীর কিস্তিতে, আজকে আমরা হাগু করবো, পায়খানা করব। তারা মনে করে বড় সোয়াবের কাজ, মনে করে সবাই চলে যাচ্ছে, যাইতে যাইতে নূহ নবীর নৌকা পায়খানা করতে করতে প্রায় ভর্তি, গলা পর্যন্ত চলে আসছে পায়খানা। এমতো অবস্থায় ওই এলাকায় একজন বুড়ি ছিল, বেঈমান বুড়ি, কি বুড়ি? বেঈমান বুড়ি। আগেই বলেছি যে এইটার সনদ অতটা শক্তিশালী নয়, শিক্ষার জন্য বলছি, আমার কথা বুঝছেন তো? সব তাফসিরে পাই নাই, তাফসির ইবনে কাসির পড়ছি, তাফিমুল কোরআন পড়ছি, এরপরে হচ্ছে আরও কয়েকটা তাফসির পড়ছি, এগুলোর মধ্যে পাই নাই, অন্য কয়েকটা তাফসিরে পারছি, পেয়েছি, আপনাদের শিক্ষার জন্য বলছি। এখন হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকাটা বানালো, তারা সবাই পাইকারি ধরে পায়খানা করার জন্য চলে আসছে, পায়খানা করতে 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 এমন একটা সময় আসলো যেই সময়ে তারা চিন্তা ভাবনা করলো, এখন কেউ যদি শেষ পর্যন্ত পায়খানা করে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ বলবেন না। যখন খবর চারিদিকে চলে গেল, একটা বুড়ি, এই বুড়ি কথাও ঠিক মতো বলতে পারে না,
মানে কোনো মতে চলাফেরাও করতে পারে না, বিছানায় শুয়ে থাকে। ওই যে কিছু কিছু মানুষ আছে না, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে, হাত পা নড়াইতে পারে না, এইরকম বুড়ি মারা যাবে যাবে অবস্থা। এই বুড়ির শেষ স্বপ্ন, আমি মারা যাওয়ার আগে আমার একবার হলো নূহ নবীর পায়খানা, নূহ নবীর কিস্তিতে পায়খানা করাবা, এটা ওর শেষ হসিয়ত। এখন কয়েকজন ছেলে পেলে এই বাচ্চারা কি করছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকাতে নিয়ে যাওয়া লাগবে, মায়ের হসিয়ত, বুড়ি মানুষ মারা যাবে, ওরা কি করছে, শ্যাং করছে। শ্যাং বোঝেন তো, পোয়াল বোঝেন না, খেয়ার, এই পোয়াল অনেকগুলো হলে দুই পারে বাঁশ দেয়, দিয়ে মাঝখানে পোয়ালে কাঁধে করে নিয়ে যায় অনেকগুলো একসাথে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম করে দুই পারে বাঁশ দিয়ে বুড়ির শ্যাং করছে। করার পরে নূহ নবীর নৌকা 80 হাত লম্বা, বিশাল লম্বা, এই নৌকার উপরে কিভাবে তুলবে, লাস্টে মোয়ের ব্যবস্থা করছে, দুই দিকে দুই ওই বাঁশ দিয়া বুড়ির পা দিয়া কোনো মতে তুলছে। এইবার প্যাডের উপর নৌকা বসছে, এই বুড়ি বসছে নৌকার পাড়ের উপর, বসার পরে দুই হাত দিয়ে দুই বাঁশ দুই ছেলের ধরছে আর পা দিছে এখানে, আর পাশাটা দিছে নৌকা বরাবর দিয়ে। এখন বুড়ি মানুষ পায়খানা করবে, কিন্তু বুড়ি মানুষ কি খাইছে, ওর পায়খানা আর বের হয় না, কষা হয়ে গেছে, খালি কোথায় জোরে করে শক্তি দেয়, কিন্তু কোনো মতেই পায়খানা বের হয় না। পায়খানা যখন কোনো মতেই বের হয় না, বেটারা চিন্তা করতেছে হয়েছে কিনা, মাকে সিগনাল দিচ্ছে, বুড়ি তখন খালি করে ওঠে, কোনো মতেই বের হয় না। বুড়ি এবার পা শক্ত করে দিয়ে বাঁশ শক্ত করে ধরছে, ধরার পরে জোরে করে বাঁশে একটু মানে বাঁশে শক্তি দিছে, বেটারা মনে করছে বুড়ির মনে হয়ে গেছে নিচে নামবে, বেটারা নিচে যেই না নামানোর জন্য টান দিছে, আর বুড়িও জোরে শক্তি দিয়া ওই পায়খানার স্তূপের মধ্যে ধপাস করে পড়ে গেছে। যেই পায়খানার স্তূপের মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, এই বুড়ি যখন পায়খানার ভিড় থেকে উঠছে, উঠে বের হয়ে চলে আসছে, আসার পরে বুড়ির ছেলেরাও বুড়ির আর দেখে চিনতে পারে না, বুড়ির চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পাল্টিয়ে দিয়ে বিশ্ব সুন্দরী বানিয়ে দিয়েছে ওই অসুস্থ বৃদ্ধাকে। জোরে বলতে আল্লাহু আকবার। এই বুড়ি যখন অসুস্থ হয়ে গেছে, এই বুড়ি নামার পরে নিজের ছেলেরাও চিনতে পারে না, রাস্তা দিয়ে হেঁটে 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 বাসায় যাচ্ছে, বাসায় যখন যাইতেছে, বাসায় যাইতে 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 রাস্তায় এবার যুবকরা, বুড়ির বয়স 70 বছর, কত বছর, 70 বছরের বুড়ি এত সুন্দরী তরুণী তন্দ্রী রূপসী হয়ে গেছে, রাস্তার 17-18 বছর যুবকেরাও এইবার বুড়ির দেখে চোখ টিপে মারে। এখন এই বুড়ির যখন কথা চারিদিকে ছড়ায় গেল, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো ঘাড় ব্যাকা, বিভিন্ন সমস্যা, কেউ কালো, সবাই চিন্তা করে নূহুর নৌকা যদি ওই পায়খানা তুলে গায়ে মাখাইতে পারি তাহলে মনে হয় সুস্থ হয়ে যাবো। এইবার তীর্থস্থানে এতদিন আসতে পায়খানা করার জন্যে, এখন মানুষগুলো সব ওই নৌকার দিকে আসতে যে পায়খানা তুলে গায়ে মাখায় সুন্দর হওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে জ্ঞানী আর কেউ আছে? আল্লাহ জানাচ্ছে, বান্দা শোনো, নূহ শোনো, তোমার নৌকাতে পায়খানা করেছিল, তোমাদেরকে উঠতে দিবে না বলে, এ সেই পায়খানা তাদেরকে অন্য কাজে নয়, তাদের গায়ে মাখাচ্ছি আমি, আল্লাহ চাইলে সব পারি। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর নৌকায় যখন কাফেররা পায়খানা তুলে তুলে গায়ে মাখে, মাখাইতে মাখাইতে কেউ আবার স্ট্রক করে নিয়ে নিয়ে চলে যায়। এইবার কিছুদিন পরে কি হলো, নতুন আর একজন আসলো, নতুন আর একজন লোক কয়েকজন চলে আসলো, দূর থেকে খবর পাইছে নূহুর নৌকায় পায়খানা গায়ে মাখলে সুন্দর হয়ে যাবে, ওরা আয়সা থেকে নৌকায় পায়খানা নেই, সব শেষ। এইবার তারা কি করছে, সাবান, হুইল, পাউডার যা আছে সব নিয়ে আসছে, আসার পরে ফাইন করে কসকসে করে নৌকা ধুইছে, ধোয়ার পরে ধোয়ার যে পানিটা এইটা নিয়ে এসে গায়ে ঢালতেছে, সুবহানাল্লাহ বলবেন না, এগুলোও শেষ। নূহুর নৌকা আগের চাইতে 10 গুণ বেশি পরিষ্কার হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকবার ধুইছে, তাফসিরে আসছে, কয়েকবার ধুইছে, তাফসির পড়লাম, মজা, খুব মজা, আমি নিজে হাসতেছিলাম পড়তে পড়তে, প্রিয় ভাই 7 বার না মুরব্বী জান, আলহামদুলিল্লাহ প্রায় 7 বার ধুইছে, 7 বার ধোত করার পরে তাহলে বুঝেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, নূহ তো ধুইতো না কিন্তু ধোয়ার পরে পরিষ্কার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নূহকে বললেন নূহ নৌকা হয়ে গেছে, আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত্তান নূন, আল্লাহ বলছেন নূহ, ও নূহ, তোমার কওমের লোকেদেরকে জানায় দাও, যারা ঈমান এনেছে, যারা ঈমান নিজের অন্তরের ভিতরে গেঁথে নিয়েছে, তাদেরকে জানায় দাও, যখন তোমাদের চুলার মধ্যে থেকে পানি উদ্গত হবে, কিসের মধ্যে থেকে, কথা বলেন কার মধ্যে, চুলা চেনে না এলাকার মানুষ, সবার কি গ্যাসের চুলা নাকি ভাই, মাটির চুলা দেখেন নাই, আল্লাহ জানাচ্ছেন আর দিয়া, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত্তান নূন, তান্নুন অর্থ চুলা, কি মুরব্বী,
তান্নুনাত সূরা আল্লাহ জানাচ্ছেন এই সূরার ভিতর থেকে যখন পানি উদ্গত হবে, পানি উদ্গত হইলে নূহকে বললে যখনই দেখবা সূরার ভিতর থেকে পানি উঠছে তখন তুমি তোমার কওমের ওই 80 জন ঈমানদারকে নিয়া তুমি নৌকার মধ্যে উঠে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ নবী তাকায় দেখলেন সূরার মধ্যে থেকে পানি বের হচ্ছে, যখনই সূরার মধ্যে থেকে পানি বের হয় তখন আল্লাহর নবী নূহ তার ঈমানদার ওই লোকেদেরকে নিয়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 জনকে নিয়া নৌকায় উঠে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 80 জনকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকায় উঠার পরে আল্লাহর নবী নূহকে আল্লাহ বলছেন নূহ আরেকটা কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যখন অবশেষে আমার হুকুম যখন আসবে আর সূলা থেকে যখন পানি বের হবে তখন তুমি একটা কাজ করবে। আল্লাহ বলেন কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন নূহ যখন চুলা ফেটে পানি বের হবে, কোনদিন দেখেছেন নাকি চুলার মধ্যে থেকে পানি বের হয়? দেখেছেন নাকি? আপনারা হয়তো লক্ষ্য করলেই দেখতে পাবেন। সময় কম, অল্প সময়ের মধ্যে বোঝাবো, আপনাদের খতিব সাহেব আলোচনা করবেন। আপনার লক্ষ্য করলে দেখবেন রাজশাহী সিটিতে গেছেন, আপনারা ঢাকাতে গেছেন, সংসদের চারিদিকে দেখবেন যে কিছু এরকম কল, এরকম মেশিন দেওয়া আছে যার কারণে পানিগুলো ঝর্ণার মতো উপর দিকে ফেপে ফেপে ওঠে। দেখেন নাই? দেখেন নাই? যেমন করে মাছের মুখ দিয়ে পানি পড়তেছে এরকম করে মাছ মুখ করে আছে আর উপর দিকে পানি পড়তেছে, দেখেন নাই? ঠিক এমন করে চুলা তল থেকে ফেটে মাটির নিচ থেকে পানি বের হচ্ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। পানি যখন বের হওয়া শুরু করলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার ওই 80 জন লোকদেরকে তুলে নিলেন। আল্লাহ আবার জানালেন কুল লাহমিল ফিহা মিন কুল্লিন কুল্লিন যাওজাইন যাওজাইন ইসনাইন। আল্লাহ জানাচ্ছেন হে নূহ তুমি আরেকটা কাজ করো, পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে এই সব প্রকার পশু প্রাণী পাখিদের মধ্যে থেকে এক জোড়া করে দুইটা করে মানে এক জোড়া করে দুই জোড়া করে তুমি নৌকায় তুলে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, প্রত্যেক প্রাণীকে যখন দুই জোড়া করে নৌকার উপর তুলে নিলেন, নৌকাতে তুলে নেওয়ার পরে এইবার নৌকার আগেই বলেছিলাম, বলেন তো নৌকার দ্বিতীয় তলায় কারা থাকবে? কথা বলেন, মানুষ। নিচতলায় কারা থাকবে? পশু। আর উপরতলায় পাখি। উপরতলায় আছে পাখি, মাঝখানের তলায় আছে মানুষ, আর নিচতলায় আছে পশুরা। এই রকম করে তুলে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার নূহকে বললেন নূহ তুমি এবার নৌকায় স্টার্ট করবা আর আমি আল্লাহ উপর আর নিচ দুই দিক থেকে পানি দিয়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মাটি ফেটে পানি বের হয়, সুলা দিয়ে পানি বের হয়, আকাশ দিয়ে পানি পড়ে, ভারী বর্ষণ যখন শুরু হয়ে গেল, তাফসীরের মধ্যে বললাম নূহর ছেলে ছিল কয়েকজন, তার মধ্যে কাফের ছিল কেনান। কি বলেন? কেনানটা একটু দুর্বল। প্রসিদ্ধ তাফসীরগুলোতে পড়লাম নূহর ছেলে ছিল নূহর আর একজন ছেলে ছিল ইয়াম। এই ইয়ামকে নূহ বলল বাবা তুমি আসো আমার নৌকাতে ওঠো। যখন ইয়ামকে বলল নৌকায় ওঠো, নূহ নবীর স্ত্রী কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, নূহ নবীর স্ত্রী হওয়ার পর ইসলাম গ্রহণ করে নাই, নূহ নবীর সন্তান ইমাম কেনান ইসলাম গ্রহণ করে নাই। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ নূহর স্ত্রীকে নৌকায় তুলতে বলেন নাই। তাফসীরের মধ্যে দেখলাম নূহর স্ত্রীকে নৌকায় তুলতে না বলার কারণ হলো নবীদের স্ত্রী কি চরিত্রহীনা ছিলেন নাকি? কথা বলেন, নবীদের স্ত্রী চরিত্রহীনা ছিলেন না? তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন নূহর স্ত্রীকে নৌকায় তুলতে নিষেধ করলেন? কারণ হলো নূহ নবীর স্ত্রী যদিও চরিত্রহীনা ছিলেন না কিন্তু তার ঈমান ছিল না। সে নূহ নবীর স্ত্রী ছিলেন, নূহ নবীর সাথে থাকতেন ঠিকই কিন্তু নূহ নবীর স্ত্রী তলে তলে কাফেরদের সঙ্গ দিতেন, কাফেরদেরকে ভোট দিতেন, সমর্থন দিতেন। তাহলে আল্লাহর নবী এত বড় পাওয়ারফুল একজন নবীর স্ত্রী হওয়ার পরেও শুধুমাত্র কাফেরদেরকে সাপোর্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে হয় তাহলে আজকার জমিনেও যারা মুসলমানদের স্ত্রী হওয়ার পরেও কাফেরদেরকে ওই মুসলমানদেরকে থেকে যারা মুসলমানদেরকে জেলে দেয়, জুলুম করে, নির্যাতন করে, ইসলামী আন্দোলন কোরআনী আন্দোলনের কর্মীদেরকে জেলের মধ্যে নির্দ্বিধায় পড়ে মানুষদেরকে ইসলাম প্রচারের কারণে ইসলাম প্রচার করার অপরাধে যাদেরকে জেলে দেয় জুলুম জরিমানা করে, এই মানুষদের সাপোর্ট না দিয়া যারা ওই কাফেরদেরকে সাপোর্ট দেয় এই মহিলারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? নূহ নবীর স্ত্রীকে জাহান্নামে দিয়েছিল শুধুমাত্র সাপোর্ট দেওয়ার কারণে।
আজকেও যদি আপনি তাদেরকে সমর্থন দেন, তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে ভোট দেন যারা ইসলামকে তুলে দিতে চায়, দাঁড়িকে কামাল দিতে চায়, যারা ইসলামী আন্দোলনকে কটাক্ষ করতে চায়, যারা আল্লাহর জমিন থেকে বাংলার জমিন থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দিতে চায়, এদেরকে বাংলার জমিন থেকে তুলে দিতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এরকম করে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার স্ত্রীকে তোলা যাবে না, কেনানকে তোলা যাবে না। তারপরও বাবা সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? একজন বাবা তার সন্তান ফেন্সিডিল খাক, ইয়াবা খাক, হিরোইন খাক, মেয়ে নিয়ে ফুর্তি করুক, মদ খাক, খারাপ কাজ যতই করুক, একজন বাবা হিসাবে সন্তানের প্রতি মায়া আছে বলেন আছে না নাই? সন্তানের প্রতি মায়া আছে। যদিও নবী নূহ তারপরও তার সন্তান ইমান না আনুক, বেঈমান হোক আর কাফের হোক, তার সন্তানের প্রতি নূহ নবীর মায়া জোরে বলেন আছে না নাই? আছে। নূহ নবী এবার সন্তানকে বলছে, করিজা টুকরা সন্তান, আমি তো একা একা জান্নাতে যাব না, বাবারে তুমি আসো, আমার নৌকাতে তুমি উঠো, নিচে রাখেন আমার নৌকাতে তুমি উঠো, আমি তোমাকে নৌকাতে নিই, নৌকায় আজকে যারা উঠবে না তাদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নূহর নৌকায় না উঠলে সবাইকে প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইরা, এমন কথা যখন বলল, বলার পরে বাবা কিন্তু বলেছিল কলিজার টুকরা সন্তান, কিন্তু নূহর ছেলে কেনান, কেউ কেউ বলছেন ইমাম ইয়াম, সে বলল কি না, আমি তোমার নৌকায় উঠবো না, আমি তোমার কিস্তিতে উঠবো না। সে বলেছিল, পিতা বলেছিল কলিজার টুকরা সন্তান, আর সন্তান এই বেঈমানকে ইয়াম সে কেনান বাবাকে বাবা বলে ডাকলো না, শুধু বললো আমি তোমার এই কিস্তিতে উঠবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলল, বলার পরে বলল তোমার কিস্তিতে এই কারণে উঠবো না, কারণ তোমার আল্লাহর অতখানি পাওয়ার নাই, ওই যে বিশাল বিশাল পাহাড় দেখতেছো, এই পাহাড়ের চূড়ার উপর আমি উঠে গেছি, এই পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠানোর ক্ষমতা তোমার আল্লাহর নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, যখন পাহাড়ের চূড়ার উপরে হযরতে নূহ আলাইহিসসালামের ছেলে উঠছে, নূহ আলাইহিসসালামের নৌকা কিস্তিতে নূহ আলাইহিসসালাম উঠে আসে, উপর থেকে পানি উঠছে, নিচ থেকে পানি উঠছে, উপর থেকে প্লাবন পড়ছে, পানি উঠতে উঠতে ইয়াম অথবা কেনানের নাক বরাবর পানি উঠে গেছে, পাহাড়ের উপরে উঠেও নাক বরাবর পানি উঠে গেছে, নাক বরাবর পানি উঠার পরও এই ইয়াম তখন বলছে যে শোনো, তোমার আল্লাহ আমার নাক পর্যন্তই পানি উঠাতে উঠাতে তোমার আল্লাহর পানি শেষ, আর আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না, নাক পর্যন্ত উঠে গেছে। বেঈমান না কত বড় বেঈমান দেখেন, ফেরাউনের মতো বেয়াদব জালেম জাহেল, সেও মৃত্যুর আগ মুহূর্তে কিন্তু তওবা করেছিল, কিন্তু ওই সময় আল্লাহ তওবা কবুল করেন করেন নাই। কিন্তু এই নূহর ছেলে কত বড় বাপ্পার, এই বেটা শয়তান তখন বলছে কি আব্বা, বলছে নূহ শোনো, তোমার আল্লাহর পানি আমার নাক পর্যন্ত আসে ফুরে গেছে, আর উঠবে না। চিন্তা করা যায় কত বড় বিয়াদব হলে এমন কথা বলে, নাক পর্যন্ত গেছে মৃত্যু সামনে, চোখ মুজলাই মৃত্যু, তারপরে বলছে আ পানি ফুরে গেছে আর উঠবে না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে নূহকে বলে দিচ্ছেন, নূহ শুনে নাও, নূহ শুনে নাও। আল্লাহ বলছেন নূহকে সঙ্গে সঙ্গে বলছেন, ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকূন। আল্লাহ বলছেন নূহকে, ও নূহ তুমি শুনে নাও, শুনে নাও, তুমি তোমার সন্তানকে কেন, তুমি তোমার সন্তানকে নৌকায় তুলতে পারবে না, কোন জালিমকে তোমার নৌকায় তুমি তুলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ তার মায়া থেকে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন আপনি আমার পরিবারকে বাঁচাবেন, আমার পরিবারকে আপনি হেফাজত করবেন, আপনি তো নিজেই ওয়াদা দিয়েছেন, তাহলে কেন আপনি আমার পরিবারকে হত্যা করছেন, মেরে ফেলছেন, আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব তো আপনি নিজে নিয়েছেন, কে নিয়েছেন? আল্লাহ বলছে নূহ তোমার পরিবারকে আমি বাঁচাবো। কার পরিবারকে? নূহর পরিবারকে। নূহ চিন্তা করছে যে আমার সন্তান তো আমারই ঔরসে জন্মানো, সে আমার পরিবার, তাহলে আমি মায়া থেকে বললে আল্লাহ তারে মাফ করবে। আল্লাহ বলছেন ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকূন, নূহ শুনে নাও, জালিমদেরকে তোমার নৌকায় তুলো না, নিশ্চয় তারা আমার প্লাবনে ডুবে মরবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ জানাচ্ছেন নূহ ওই যে 80 জন যারা ঈমান এনেছে এরাই হলো তোমার পরিবার, যারা ঈমান আনে নাই তারা বেঈমান, তারা তোমার পরিবারভুক্ত নয়, তারা তোমার পরিবারের কেউ নাই, তাদেরকে বাঁচানোর জন্য আমি ওয়াদা করি নাই, এই ঈমানদার 80 জনকে বাঁচানোর জন্যই আমি ওয়াদা করেছি, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মনে রাখতে হবে আজকে আলেমদের উপর যতই জেল জরিমানা জুলুম আসুক না কেন, যারা ঈমানদার ঈমানদার যারা ঈমানের কাফেলা ঈমানদারদের কাফেলার মধ্যে থাকবে বিজয় তাদের আসতেই আসবে, আজ হোক কাল হোক ঈমানদাররা মুমিনরাই বিজয়ী, জোরে বলেন ঠিক কিনা। এজন্য এখনো সময় আছে এই ঈমানদারদের পতাকা তলে চলে আসেন, সামান্য টাকার জন্য সামান্য ক্ষমতার জন্য সামান্য বাড়ির জন্য গাড়ির জন্য এই দুনিয়ার 50-60 বছরে আপনি জাহান্নামে যাইতে চান, 50-60 বছর আপনি বাহাদুরি করলেন, ক্ষমতার টাকার অহংকার দেখালেন গরম দেখালেন, কিন্তু মৃত্যুর পরে আজীবন যখন জাহান্নামের মধ্যে পোড়া লাগবে তখন জাহান্নামের মধ্যে ঢোকার পরে সারাটা জীবন যদি আপনি শান্তিতে থাকেন, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ দুনিয়াতে হন, মৃত্যুর পরে জাহান্নামে দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে দুনিয়াতে কেমন ছিলা, ওই লোক বলবে আল্লাহ দুনিয়াতে আমার মতো কষ্টে আর কোনো মানুষই ছিল না, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার সামান্য ক্ষমতা টাকা পয়সা লালসা ধার না ধরে এখনো সময় আছে ঈমানদারদের পতাকা তালে চলে আসুন, নতুবা মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলে কিন্তু এই তওবা আল্লাহ কবুল করবে, ঠিক বললাম? প্রিয় মুসলমান ভাইয়েরা হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানকে তোলার জন্য বললেন আল্লাহ বললেন তাকে তুলো না, তাকে তুমি নৌকায় তুলতে পারবে না, শুধুমাত্র ঈমানদার ওই 80 জনকে নিয়ে যখন নৌকায় তুলল নৌকা চালানো শুরু করে দিল, নৌকা চললে এমন সময় নূহর ছেলে ইয়াম যখন নাক পর্যন্ত পানি, পিতার পুত্র যখন কথোপকথন করছে দুইজন কথা বলতে বলতে বিশাল বড় একটা প্লাবনের ঢেউ এসে নূহর নৌকার সামনে থেকে নূহর সন্তানকে ডুবায়া নিয়ে চলে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। নূহ নবীর ছেলেকে যখন নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে হযরত নূহ নৌকা নিয়ে সামনের দিকে আগায়, আল্লাহর কোরআনের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন নূহ নবীর নৌকা যখন চলে ঢেউয়ের মধ্যে দিয়ে তালে তালে যখন চলে যায়, চলে যাইতে যাইতে বিশাল বড় বড় একটা ঢেউ, এক একটা ঢেউ এত বড় বড় পাহাড়ের চাইতে উঁচু ঢেউ, আল্লাহ রব্বুল আলামিন নূহর নৌকাকে এই পাহাড়ের ঢেউয়ের তালে তালে চালায়া নিচ্ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা এইবার 40 দিন পার হয়ে গেল, কতদিন 40 দিনের কাছাকাছি যখন চলে আসলো, এইবার বলেন তো নৌকার নিস্তালায় কি ছিল, কত বলেন? নিস্তালায় ছিল পশু, আর উপর তালায় মাঝখানে নৌকার যতখানি ভারী চাড়ার সামর্থ্য আছে এর বাহিরে কি নৌকা ছাড়তে পারবে? আল্লাহ না চাইলে পারবে না। এখন নৌকার নিস্তলায় যে পশুগুলা ছিল, হাতি ছিল, সিংহ ছিল, বাঘ ছিল, ভাল্লুক ছিল, জোড়ায় জোড়ায়, এরা নৌকার নিস্তলায় পাইকারি দরে পায়খানা করা শুরু করছে, পায়খানা করতে 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 তাদের মলমূত্রের কারণে নৌকা নিচের দিকে ডুবে যাচ্ছিল, নিচের দিকে চলে যাচ্ছিল। তাফসীরকারগণ বলছে এইখানে দুই রকম ঘটনা ঘটছে, এদের পায়খানার কারণে নৌকা ভারী হয়ে যাচ্ছিল, আর এদিকে বর্তমান বাংলাদেশের বদমাইশ একটা জিনিস, বদমাইশ একটা প্রাণী, নাম তার ইন্দুর, জোরে বলেন কি? এই বদমাইশরা কি করছে, এখনো আমাদেরকে জ্বালায় তখন ও তাদেরকেও জ্বালাইছে, নৌকার তলা কাটা শুরু করছে, এরা চাচ্ছে যেভাবেই হোক নৌকা ডুবাবো, এই নৌকা না নূহ নবীর নৌকা, এই নৌকা ডুবান যাবি 41 বছরে আর ডুবার পারবেন? 51 এই নৌকার কথা বলেনি, এই নৌকা ডুবানা সম্ভবই না, জোরে বলেন ঠিক কিনা? আমি বলছি নূহ নবীর নৌকার কথা। প্রিয় ভাইরা এই নৌকার পাওয়ার মেলা ওই সময়কার থাকেও বেশি, আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুক, জোরে বলেন আমি। প্রিয় ভাইরা এইবার ওই ইঁদুরগুলো এখনো পাঠানো দরকার আছে, কারণ এই নৌকার কিছু কিছু মানুষ এমন শুরু করছে যে ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে, এদের তলাও কাটে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কাইটে না দিলে সোজা হবে না, পানি তল দিয়ে ঢোকা শুরু করলেই তখনই লা ইলাহা পড়া শুরু করবে নাকি? প্রিয় ভাইরা এজন্য আমাদেরকে সময় থাকতেই কিন্তু সাবধান হওয়া লাগবে, না হলে আল্লাহ আবার নূহ নবীর ওই যে ওই ইঁদুরগুলো পাঠিয়ে দিবে, কিন্তু ঈমানদারদের নৌকা ফুটো ফুটো করছে, এবার আপনারটা ফুটো করবে, ভালো হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা এইবার যখন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তল থেকে কামড়ে কামড়ে চারিদিক দিয়ে ফুটা করা শুরু করছে, ফুটা করতে করতে তখন নূহ নবী চিন্তিত হয়ে গেল, নৌকা যদি একবার ভালো করে ফুটা হয়ে যায় তাহলে তো তল দিয়ে পানি ঢুকবে, পানি ঢুকলেই তো নৌকা ডুবে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর এইদিকে এদিকে নৌকা ইঁদুরের জ্বালা,
আর এদিকে হচ্ছে আপনার ওই যে কি পশু পাখির পায়খানার জ্বালা, পায়খানে তলায় নিয়ে যায়, ডুবানোর চেষ্টা করে আর ইঁদুরে কাইটা পানি ঢুকানোর চেষ্টা করে। এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে অর্ডার করলো, নূহ তুমি একটা কাজ করো, তাফসীর ইবনে কাসির খুললেই পাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ তুমি এবার একটা কাজ করো, এই যে তোমার নৌকার মধ্যে যে হাতি আছে, কি আছে, হাতি, হাতি আর সিংহ আছে, তুমি সিংহর গলায় যা পিঠে যা জোরে একটা বাড়ি দিবা। সিংহের গলায় জোরে যখন হাতির পিঠে সর্বপ্রথম বাড়ি দিছে, কার পিঠে, হাতির পিঠে যখন জোরে করে বাড়ি দিছে পাশার দিকে, অমনি হাতির জোরে এরকম করে পিছন দিক দিয়ে সুরের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা প্রাণী সৃষ্টি করে দিচ্ছেন। এর আগে পৃথিবীতে প্রাণীটা ছিল না, যে এই প্রাণীটার নাম হচ্ছে শুকুর, শোয়ার, জোরে বলেন কি, শুকুর। শুকুরের কাজ কি কন্ত, পায়খানা খাওয়া। শুকুর যেই না এই হাতিরে বাড়ি দিছে, আর হাতির মাধ্যমে দুইটা শুকুর, একটা মাদি আর একটা মদ্দা, মদ্দার মেদ্দি দুইটা শুকুর তৈরি হয়ে গেছে। পৃথিবীতে সর্বপ্রথম শুকুর তৈরি হয়েছিল নূহ নবীর কিস্তির মধ্যে, ইতিহাস প্রমাণ করে দিয়েছে, আল্লাহর কোরআন প্রমাণ করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই শুকুরের কাজ কি, পায়খানা খাওয়া। আজকে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা এই পায়খানা খাওয়ার প্রাণটিকে খাইতেও দ্বিধাবোধ করে না, জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। শুকুর যখন তৈরি হয়ে গেল, শুকুর তৈরি হয়ে যাওয়ার পরে পাইকারি ধরে পায়খানা খাওয়া শুরু করলো। পায়খানা খাইতে খাইতে দুই শুকুরে পুরা নৌকার পায়খানা ছাপ, এক কোমর পায়খানা খায়া খায় শেষ করে ফেলছে। পায়খানা খাওয়ার পরে মোটামুটি নৌকা পরিষ্কার, নৌকা এবার তারা স্বস্তি ফিরে আসতেছে। এই মুহূর্তে ইঁদুর যখন কাটাকাটি শুরু করছে, ইঁদুর বাবা যে সাহায্যা করা লাগবে, আল্লাহ তখন নূহকে বলল, নূহ, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, নূহকে বলল, ও নূহ এইবার তুমি যাও সিংহের সুর বরাবর কাতুকুতু দাও, সিংহের গলার নিচে অথবা মুখে কাতুকুতু দাও, অথবা বগলের নিচে, পেটে, এরকম কাতুকুতু যেখানে আছে আর কি, আমি তো জানি না ভাই, সিংহের কাছে কোনোদিন যাই নাই, নূহ নবী ভালো বলতে পারবে। যেই কাতুকুতু দিছে নাকে সম্ভবত সুড়সুড়ি দিছে আর জোরে হাঁচ করে মারছে, যেই হাসি দিছে এক হাসিতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুইটা বিড়াল, একটা মদ্দা একটা মেদ্দি বিড়াল তৈরি করে দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস প্রমাণ করে এর আগে পৃথিবীতে কোথাও বিড়াল ছিল, আজকে আবার ওয়া শুরুই করছি বিড়াল আর ইঁদুর দিয়ে, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা, এই বিড়াল যখন তৈরি হয়ে গেল, বিড়াল তৈরি হয়ে যাওয়ার পরে হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসালাম তিনি নৌকার দ্বিতীয় তালায় চলে গেলেন। এইবার বিড়াল দুইটা ওই বদমাইশ ইঁদুরদেরকে তাড়া করা শুরু করলো। এখন ইঁদুর জানের ভয়ে দৌড়বে না, কাটাকাটি করবে, কোন কথা বলেন। আমাদের সমাজেও যখন দেখবেন বাড়িতে ইঁদুরের বেশ তাণ্ডব শুরু হয়ে যায়, এই ইঁদুর বাবাজি বালিশ কাটে করলো কি, আমার ইঁদুর বাবাজি নাকি, আছে না এরকম গান আছে না, আমার বালিশ কাটা করলো কি ইঁদুর বাবাজি নাকি, যে এখন এই ইঁদুর যখন বালিশ কাটাকাটি শুরু করে দিছে, তখন মনে করেন যে নৌকা কাটাকাটি শুরু করছে, যেই কাটবে বিড়াল পিছন থেকে হরন দিচ্ছে, ভ্রম ভ্রম হরন দিয়ে পিছনে দৌড়, বিড়ালকে দেখে ইঁদুর দৌড়, ইঁদুরের কাজই খালি ভয়ে পালানো আর বিড়ালের কাজই খালি ইঁদুরকে দাঁড়ানো। এইভাবে করতে করতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা পরিষ্কার হয়ে গেল, ইঁদুরের উপদ্রব থেকেও তারা বেঁচে গেলেন, এরপরে এই শুকুরের কারণে পায়খানা থেকেও বেঁচে গেলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষদের ভালোর জন্যই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কি কষ্ট হয়, শেষ সময় একটু দুই হাত তোলেন তো, জোরে তাকবীর দেবেন, আমার ভাইকে দিয়ে দেবো আর দুই মিনিট লাগবে সর্বোচ্চ, তাকবীর দেবেন, লিল্লাহে তাকবীর, হাত তোলেন, ঘুমাইছেন নাকি, জোরে দেখি কত জোরে গলার আওয়াজ আছে, আমার তো অর্ধেক সময় ভেঙে গেছিল, আপনাদের রেসপন্স আছে ভালো, ওয়াজ শোনেন আলহামদুলিল্লাহ, যার কারণে আল্লাহ ভিতর থেকে আবার ওয়াজ বের করে দিচ্ছে, কণ্ঠ ঠিক করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না, টান টান করে হাত তোলেন, টান 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 টান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এইবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার বয়স 40 দিন, জোরে বলেন কতদিন, 40 দিন যখন হয়ে গেল, তখন মুফাসসিরগণ বলছেন, হুজুর ঠিক আছে কিনা বলবেন, নূহ নবীর নৌকা তখন যুদি পাহাড়ে নিয়ে যাওয়া বিড়াইলো, কি ঠিক নাই, ঠিক আছে, হ্যাঁ, এই যুদি পাহাড়ে গিয়ে যখন বিড়াইলো, যুদি পাহাড়ের সাথে নৌকাটা নূর করানোর পরে এখনো পানি শেষ হয় নাই, 40 দিন হয়েছে, কয়দিন, এক একজন বলছে এক এক দিনের কথা, কেউ আরো বেশি বলছে আরো কম বলছে, একটু বেশি মত আসছে 40 দিনের কথা, এজন্য আমি এটাই বললাম। প্রিয় ভাইরা, 40 দিন যখন হয়ে গেছে, 40 দিন হয়ে যাওয়ার পরে এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন নূর করানোর জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদি পাহাড়ে নৌকাটা ভেড়ানোর পরে এই নৌকার ভিতরে ছিল টাক, কি ছিল, কাক,
আল্লাহর নবী নূহ কাককে অর্ডার করলো, কাক তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে দূরে চলে যাও, যাওয়ার পরে দেখে আসো পানি পানি ওই দিকে কমছে কি বাড়ছে। প্রিয় ভাইয়েরা, কাকের স্বভাব হচ্ছে মরা পচা খাবার খাওয়া, জোরে বলেন ঠিক কিনা? আজকেও কিছু মানুষ আছে দেখবেন, আপনি তাদেরকে পাঠাবেন একটা কাজের জন্য, এই মানুষগুলা মনে করেন একজন মানুষ ঢাকা থেকে আপনার বাড়িতে আসতেছে, কিছু বাটপার মানুষ আছে, ওই লোক ঢাকা থেকে আসার সময়ে আসে সিরাজগঞ্জ রোডে, ফোন দিয়ে বলবেন ভাই আপনি কয় আছেন, ওই লোক বলবে আমি শেরপুর, এরকম আছে না নাই? আসে সিরাজগঞ্জ রোড বলছে শেরপুর, ওরে বাটপার, কথা বলেন ঠিক কিনা? এই বাটপার কাগরে পাঠাইছে, কাককে যখন পাঠালো কাক তখন উড়ে উড়ে চলে গেল, যাওয়ার পরে সে তাকে নূহ নবী পাঠাইছে, পানি কতখানি আছে, পানি কমছে না বাড়ছে এটা দেখার জন্য। কিন্তু এই বেটা বদমাইশ কাক যাইয়া দেখে নূহর প্লাবনে যেই মানুষগুলো মারা গেছে, এই বেঈমানরা যারা মারা গেছে, মরা মানুষের গোস্তগুলো কত সুস্বাদু, মরা পশু পাখিদের গোস্তগুলো কত সুস্বাদু, এই গোস্তগুলো খাওয়ার জন্য এই কাকগুলা দাঁড়ায়া আর নূহ নবীর এই কিস্তিতে ফিরে আসে নাই, গোস্ত খাওয়া শুরু করেছে, অনেকদিন পার হয়ে যায় আসে না। এইবার যখন আসে না হযরত নূহ নবী, এইবার এইবার সঙ্গে সঙ্গে একজোড়া কবুতর তার সঙ্গে ছিল, কবুতরকে অর্ডার করলো, কবুতর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নৌকা নোর করতে বলেছে, তুমি একটু দেখে আসো পানি কমছে না বাড়ছে, তাহলে নৌকা থেকে আমরা সবাই নামতে পারবো। কবুতর প্রথমে ফিরে গেল, উড়ে গেল, উড়ে যাওয়ার পরে জাইতুন গাছ, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে এই জাইতুন গাছের ফল যে মানুষটা খাবে এই মানুষের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জাইতুন গাছের একটা পাতাতে কামড় দিয়া যখন কবুতর নূহ নবীর কিস্তিতে ফিরে আসলো, ফিরে আসার পরে আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার এসে ওই পাতাটা দিল, আল্লাহর নবী হযরত নূহ সঙ্গে সঙ্গে বুঝতে পারলো এইবার মনে হয় আল্লাহ পানি অনেকটাই কমায়া দিছে। দ্বিতীয়বার আরো কয়েকদিন পরে আবার ওই কবুতরকে বলল, তুমি আবার যাও যাও, যাবার পরে তুমি এইবার দেখে আসো পানি কমলো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যেবার এবার কবুতরকে পাঠালে, কবুতর চলে গেল, যাওয়ার পরে এইবার সে পানিতে নামছে, নামার পরে একটু কাদা তার পায়ে লাগছে, কাপা পায়ে যখন কাদা লাগছে, পায়ে কাদা লাগানোর পরে এই কবুতর উড়াল দিয়া আল্লাহ নবী হযরত নূহর কাছে যখন চলে আসলো, আসার পরে আল্লাহ নবী হযরত নূহকে বলল, আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালো, কোনো কথা বলে নাই, চুপ করে দাঁড়ায়েছে কবুতরের পায়ের দিকে, আল্লাহ নবী হযরত নূহ তাকায় দেখলো, নজর করে দেখলো আমার কবুতরের পায়ের মধ্যে কাদা, তার মানে মনে হয় আমার কবুতর মাটির মধ্যে পড়েছিল, আল্লাহ পানি শুকায়া দিছে, কাদা আছে, কালকেই নৌকা থেকে নামা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। উপর তালায় ছিল সব রকমের পাখি, নিস্তালায় পশুরা ছিল, আর দোতালার উপরে ছিল মানুষ। আল্লাহর নবী নূহ এবার পরের দিন নৌকা থেকে নামলো, জায়গায় জায়গায় নেমেছিল, জায়গাটার নাম হুজুর, জায়গায় নাম ছিল, যেই জায়গায় নাম ছিল এই জায়গার 80 জন মানুষ নাম ছিল, কয়জন? 80 জন মানুষ নেমেছিল একসাথে, নামার পরে যখন ওই জায়গায় তারা বসবাস শুরু করে দিল, বসবাস শুরু করে দেওয়ার পরে এইখানে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরো কয়েকশো বছর বেঁচেছিল, বাঁচার পরে 950 বছর যখন পূর্ণ হয়ে গেল, 950 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে এবার দুনিয়া থেকে তুলে নিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা থেকে শিক্ষা চলে আসেন, আলোচনা থেকে শিক্ষা হচ্ছে এই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিল কত বছর? 80 বছর, 950 বছর বেঁচে ছিল, এই 950 বছরে মাত্র 80 জন মানুষকে দাওয়াত দিয়েছিল, কতজন? 80 জন। আজকেও আপনাকে দিন কায়েমের চেষ্টা করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, নূহ নবী 80 বছরে, নূহ নবী 950 বছরে যদি 80 জন মানুষকে দাওয়াত দিতে পারে, মাত্র 80 জন যদি 950 বছর ইসলাম কবুল করে, আমি আপনি মনে কর 60-70 বছর আর কত দাওয়াত দেব? দাওয়াত দিয়ে দিয়ে একজন মানুষও যদি ইসলাম কবুল না করে, ইসলামের দিকে না আসে, তারপর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না, শুধুমাত্র যদি চেষ্টা করতে পারেন তাহলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন, জোরে বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আজকে আর বক্তব্য লম্বা করব না, আমার সময়ের চাইতেও বেশি সময় নিয়ে নিয়েছি। আমার বড় ভাই আপনাদের মাসজিদের সম্মানিত খতিব, ইতিমধ্যে যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন, আমার কলিজার ভাই হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, তিনি আপনাদের সামনে আলোচনা করবে। আমি আগামীতে আসলে সুন্দর করে কোনো আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ভাই আমি আগেই বলেছি ওই যে পুকুরে ছোট বাচ্চা পড়ে গেলে মানুষ তাকে তুলবে যারা বসে, যাদের জ্ঞান বুদ্ধি আছে তোলার চেষ্টা করবে। এখন ছোট বাচ্চাকে যখন পুকুর থেকে তুলতে যাবে, ছোট বাচ্চা কিন্তু খামচি দেবে, কান্না শুরু করবে, ঘুষি দেওয়ার চেষ্টা করবে, করবে না? ঠিক তেমন করে আজকেও যারা ইসলাম বোঝে না, ইসলামের জ্ঞান যাদের মধ্যে নাই, তাদের একটু কষ্ট লাগবে, ছোট বাচ্চার মতো খামচি দেবে, একটু কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা তো বোঝে না। আমি তো বুঝি, তাদেরকে আমি তোলার জন্য তাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি। প্রিয় ভাই আমার কথায় যদি কেউ অন্তরে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। যতটুকু কথা বলেছি কোরআন সুন্নার আলোকেই বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।